বহু বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিধেয়কখনৰ ৰাজ্যজুৰি অচলাৱস্থা চলি থকাৰ সময়তে লামডিঙত সংবাদমেল অনুষ্ঠিত কৰিলে বেংগলী ফেডাৰেচনে। নাগরিকত্ব সংশোধনী বিধেয়কখনৰ লামডিং বেংগলী ফেডারেশনে সম্পূর্ণ সপক্ষত থকার কথাহে কয়। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক রূপম সেনে উল্লেখ করে, যদি বিলখন গৃহীত নহয় তেনেহলে অসমৰ পৰা প্রায় 40-50 লাখ বেংগলী লোক বাদ পৰিব। যদি সেই লোকসকল বাদ পড়ে মুসলিমৰ সাম্রাজ্য গড়ি উঠিব অসমত। গতিকে এই বিলখন যিকোনো কারণতে গৃহীত হব লাগে। অসম চুক্তির 6নং দফা সম্পূর্ণরূপে বিরোধিতা করেছে সংগঠনটে। লগেলগে সাংবাদিকে কিয় বলে প্রশ্ন করাত উত্তর দিয়ে, যদি বিলখন গৃহীত নহয় তেনেহলে খিলঞ্জিয়ার অস্তিত্ব বিপদাপন্ন হব। তারপরে তাৎপর্যপূর্ণ মন্তব্য করে যে 70টা জাতীয় সংগঠনে নাগরিকত্ব সংশোধনী বিধেয়কর বিরোধিতার নিজের স্বার্থ আর ব্যক্তিকেন্দ্রিক লাভালাভে ব্যস্ত হয়েছে। চাইছো সদায় আমি এই বিলখন পাস হোক বলে আমি বিচারিছো, আর কেন্দ্র সরকার এই বিলখন আনিছে, লোকসভাত এই বিলখন পাস হয়ে গেছে। আমি ইয়াত বহুতই সুখী, বহুত আনন্দ উপভোগ করেছো। মোজাই পড়া রূপক বড়া, রিপোর্ট টাইম নর্থ ইস্ট।